হ্যালো বন্ধুরা, সকলকে অনেক ভালোবাসা এবং স্বাগত জানাই অনিতার লাইফস্টাইলে। আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। ভালো তো থাকতেই হবে, যে হারে গরম পড়েছে নিজেদেরকে ভালো রাখতেই হবে, সে যে করেই হোক। প্রকৃতির নিয়মে ঝড়, জল, বৃষ্টি, গরম, রোদের তাপ সমস্ত কিছু থাকবে, এটা হচ্ছে প্রকৃতির নিয়ম। তার মধ্যেই আমাদেরকে ভালো থাকতে হবে। তো আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, সেই ভিডিওটাতে যেমনি করে আমার উপকার হবে তেমনি করে তোমাদেরও অনেক উপকারে আসবে। তো প্রচন্ড রোদের তাপ, মানে সকালবেলা 8টা থেকে শুরু হয়ে যায় 4:30 পর্যন্ত রোদের প্রচন্ড তাপ থাকে। যে সময়টাতে, মানে ওই 8টা থেকে আর সেই 4:30 পর্যন্ত, এই সময়ের মধ্যে রাস্তায় তো বেরোতেই হয়, কিন্তু খুব কষ্ট হয় বেরোতে। রোদে মানে পুড়ে যাওয়ার মতো অবস্থা, এতটা রোদের তাপ। তা সত্ত্বেও কিন্তু আমাদেরকে কাজে বেরোতে হয়। আমরা যারা হোম মেকার তারা কিন্তু বাড়িতে থাকি, আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা বেরোলাম বা না বেরোলেও হয়। কিন্তু যারা কাজকর্ম করে নিয়মিত বাইরে বেরোতে হয়, যাদের টাইমের মধ্যে, ঠিক ওই যারা চাকরি বাকরি করে তাদেরকে ওই 10টা থেকে 5টার মধ্যে বাইরে থাকতে হয় বা ওই সময়টাই হুড়হুড়ি করে কাজের মধ্যে যেতে হয়। এখন তো 10টা 5টার কাজের কোনো ব্যাপার নেই, কারো 8টা থেকে যেতে হচ্ছে, কারো 10টায়, কারো 12টায়, কারো 1টায় 2টায়, সারা দিন রাস্তায় থাকতে হচ্ছে। আর যারা হোম ডেলিভারি দিচ্ছে তাদের তো কথাই নেই, তারা সবসময়ই রাস্তায় থাকে। আমি তো দেখি রাত 3টার সময় রাস্তায় দিয়ে বাইক যাচ্ছে। সে যাই হোক, আমি ওদের কথা বলতে আসিনি, আজকে আমি রোদ নিয়ে কথা বলছি। এত প্রচন্ড গরম, এতটা রোদ, তো এই রোদের হাত থেকে আমরা নিজেদেরকে কিভাবে বাঁচাবো, তারই 4টে টিপস আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব দোপাট্টা বা ওড়না দিয়ে কি করে মাস্ক বানিয়ে নিজেদেরকে রক্ষা করা যায়। তো আমি 4টে নিয়মই দেখাবো কিভাবে করতে হয়। তো তোমরা এটা দেখবে এবং নিজেরা যদি একটু এক দুবার তুমি দেখে নাও, দিয়ে প্র্যাকটিস করে নাও, তাহলে কিন্তু তোমরা নিজেরাও এটা করতে পারবে। তো চলো আর বেশি কথা না বলে আমি সরাসরি ভিডিও চলে যাই। ভিডিওটা দেখো, দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে, ঠিক আছে? ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে, আশা করি তোমাদের ভালোই লাগবে। চলো, I'm not afraid to
আজকের ভিডিওটা নিশ্চয়ই তোমাদের হেল্পফুল হয়েছে। নিজেদেরকে বাঁচাতে এই চারটা স্টাইল থেকে যদি একটা স্টাইলও তোমরা এই প্রখর রোদে রাস্তায় বেরোনোর সময় নিজেদের উপর অ্যাপ্লাই করো, তাহলে আশা করি রোদ থেকে তোমরা বাঁচতে পারবে, স্কিনও পুড়বে না, লাল হয়ে যাবে না, কালো হয়ে যাবে না, আর র্যাশ বেরোবে না, আর দেখতেও কিন্তু দারুণ লাগবে, তাই না? তাহলে আজকের মতো এই পর্যন্ত থাকছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আর একটা নতুন ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করতে পারো। তাহলে আজকের মতো টাটা।